প্রতীক্ষা প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি, সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সব কিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে, যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন, এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়, পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা। মানুষ কর্ম করেন, আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না, তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন, কখনো তিনি সফল হন কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে, যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সব থেকে বড় শত্রু। কিভাবে ভেবে দেখুন, একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে তখন তার মধ্যে আলস্য চলে আসে, সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে আর না আজকের জন্য কিছু করতে হবে, শুধুই জীবন যাপন করতে হবে। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয় কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়, কেন? যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না, যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয় সেই সন্তান উড়তেই শিখবে না, তার পাখনা শক্তিশালী হবেই না, সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরুন, সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন? তার সবসময় কিছু না কিছু চাই, ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত, কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে তো কখনো ভাড়ার ঘর থেকে কিছু নেবে, কখনো আপনার জামা ছিঁড়বে, কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি দেখুন
সে কখনোই সন্তুষ্ট হয় না, ওর পেট কখনোই ভরে না। ঠিক তারই বিপরীত হল নদী। কারোর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সবসময় ছিনিয়ে খায় সে সবসময় অভুক্তই থাকে, যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না, যে ইঁদুর যে সবসময় ছিনিয়ে খায় একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়, সেখানে এই নদী যে সবসময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পূজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ্য, কত সুন্দর শব্দ এই ভাগ্য। কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশে পাখিদের দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না। যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে, নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে, নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়। কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও শিখতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন, কিছু নিজে পরিশ্রম করে, কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। ধৈর্য, এই ধৈর্য কি? কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে, তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, তারপর পড়ে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য, ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই, সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই,
হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই, সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। ভাগ্য, কত সুন্দর শব্দ এই ভাগ্য, কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশে পাখিদের দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না। যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতে থাকে, এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য, নিজের বাসা নিজেই তৈরি করে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়। কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও শিখতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন। কিছু নিজে পরিশ্রম করে, কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। এই ডাল দেখুন, এই সুন্দর পুষ্প দেখুন, এই ডালের সৌন্দর্য হলো এই পুষ্প, আর এই পুষ্পের মেরুদণ্ড হলো এই ডাল। এবার কল্পনা করুন, যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছিঁড়ে নেওয়া হয়, তাহলে আপনি যাই করুন না কেন, পুনরায় জোড়া লাগাতে পারবেন না। এবার যদি এটা আমাদের জীবনে হয়, আমাদের মানুষের, আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি, আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে জর্জরিত হই। এবার ফিরে আসি প্রকৃতির কথায়, দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায়। এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছিঁড়ে যায়, আর যদি এই ডাল সবল থাকে, তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে। এবার এটা আমাদের জীবনেও ঘটবে, নিশ্চয়ই ঘটবে, সেটাই প্রকৃতি। সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে, যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে, ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন, সাবধানে রাখতে পারবেন, সেগুলির প্রতি একাগ্র হন। বিশ্বাস করুন, এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সবসময় ফুটবে। রাধা রাধা। মানুষ, মানুষ কতটা শক্তিশালী হয়, তার কতটা সামর্থ্য রয়েছে, সে কতটা প্রতিভাশালী হয়, এটা হয়তো বলার কোনো দরকারই নেই। আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে, মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে, মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে, মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে। মানুষ চাইলে সব কিছু পেতে পারে, সে জ্ঞান, সম্পত্তি, পরিবার, সাফল্য, সব কিছু।
যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না, সেটা হলো তার দোষ, তার ভুল। মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না, কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে, তাতে সে সফলও হবে, সেদিন সে প্রকৃতরূপে মানুষ বলে গণ্য হবে, সেদিন সে মুক্তি লাভ করবে। ভুল সবাই করে, দোষ সকলের মধ্যে থাকে, সেটা গ্রহণ করুন, তা সংশোধন করার চেষ্টা করুন, জীবনে এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে, আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়, সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আলাদা কিছু করার চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করুন, নতুন কিছু করুন। তাই মনে রাখবেন, যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি, তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। তাই নতুন উপায়, নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন, নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন, কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে। রাধা রাধা। এই সংসারে যেই জন্মগ্রহণ করে, কিছু না কিছু অবশ্যই শেখে, এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন, তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না, তা আপনাকে সময় শিখিয়ে দেবে, কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময়ে আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হল যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়, তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষা দান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা, এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন, তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন, কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে, আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা, মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে, কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা
তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। আসুন এই ছোট্ট গাছটা দেখুন। এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয়, আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি। এবার ভাবুন, এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি ছবার জল দিই তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে? এটা কি ওর জন্য ভালো হবে? কখনোই নয়, এর শিকড় পচে যাবে, এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে কি করা দরকার? দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া, দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া, দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে, দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয়। এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন, নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন তারা, প্রত্যেকটা জিনিস তাদের দেন, প্রতিবার তাই করেন, আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন। এরকম করবেন না। এই যাত্রা আপনার সন্তানের, এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে, নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাকে, করতে দিন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, তা আপনারা মনে রাখবেন, প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর। প্রতিটা বিষয়ে সমতা বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।